وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن بسم وأهلكم نارا القرآن نا نا أمر جنو لال چان أمي بولي دلم دو بار بار لال چان آر آر مائك مان بھائي بھائي مانے بائرے مائكر آواج خوب سندر ایبو خوب خوب بھالو بھالو کندو আমার কানে আওয়াজটা কম পাচ্ছি আমাকে যদি আরেকটু আমার আমার দিকে আওয়াজটা দেওয়া হতো তবে আমি নিজেকে খুব তৃপ্তি পেতাম এবং আমি নিজেকে বলে আমি আনন্দ পেতাম এবং আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করতাম ওই জন্য আমার অপারেটর ভাইকে বলবো যে ওই যে বারান্দার উপরে যে বক্সটা আছে মোটামুটি চার আঙ্গুল আমার দিকে ঘুরাই দেন চার আঙ্গুলের মতো আমার দিকে ঘুরাই দেন আর এই যে আমার ডান হাতে যে বক্সটা আছে এটাও তিন থেকে চার আঙ্গুল আমার দিকে ঘুরিয়ে দেন আর ভাই
আপনাদেরকে একটা কথা বারবার বললে আপনাদের মনে ব্যথা পায়, আর আমি বলছি আমাকে খারাপ পায়। আমি বিশেষ করে বলবো, আমার পরে আপনাদের এক বিদেশি মেহমান, তিনি বাংলাদেশ থেকে আগত নাকি নাকি, তিনি অলরেডি চলে এসেছেন আমাদের এলাকায় বা আমাদের পাড়ায় বা আমাদের এরিয়ায় আছে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা জানি যেমন একজন বাংলাদেশ মানে অন্য দেশের একজন মেহমানকে পেলে আমরা যেমন নিজেকে বড় আনন্দিত হই, তো মক্কা থেকে যখন মদিনায় গেলেন রাসূল তখন মদিনার লোকেরাও বড় আনন্দিত হয়েছিলেন। আমি যেমন আগামী 17 ডিসেম্বর আমি বাংলাদেশ চলে যাব, বাগডোগরা টু কলকাতা, কলকাতা টু ঢাকা, অলরেডি বিমানের টিকিট আমার হয়ে গেছে। 21 তারিখ আবার আপনাদের মুর্শিদাবাদে আসবো। তো যাই হোক, একজন বিদেশি মেহমান যখন আমরা পাই, সত্যি একটা নিজেকে বড় আনন্দ হয়। যেমন আমরা বাংলাদেশের মেহমানকে পেয়ে যেমন আমরা আনন্দিত, বাংলাদেশের লোক ইন্ডিয়ান মেহমানকে পেয়ে তারাও আনন্দিত। ওনাদের যখনই মানে মোবাইলটা অন করি, পটপট করে মেসেজ ঢুকতে থাকে, হুজুর ঠিকঠাক আছেন তো, শারীরিক অবস্থা ভালো আছে তো, তার মানে হুজুরের শারীরিক অবস্থা ডিস্টার্ব হলে হয়তো আমাদের প্রোগ্রামে আসতে পারবে না, এই খবর খালি নিতে থাকে। তো যাই হোক ভাই, আপনাদের আবার যারা বারান্দায় বসছেন আমি আপনাদের বলবো যে বারান্দায় বসার চাইতে যদি আপনি দোকানে চলে যান অনেকটা ভালো লাগবে দেখতে, বুঝতে পারছেন? কিন্তু আপনি জায়গা ফাঁকা রেখে ওখানে বসতে পারেন না, এটা কিন্তু ঠিক নয়। একটা কথা বারবার বলছি, হয়তো আপনাদের বাজে লাগছে, আমি বলছি আমাকে খারাপ লাগছে। যারা দেখার দায়িত্ব আছেন ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করবো, জায়গা খালি রেখে কাউকে এদিক ওদিক দাঁড়িয়ে থাকতে বা বারান্দায় বসতে দিবেন না। আমি যদি বারবার বলি তবে আমার কথার মধ্যে বিঘ্ন হবে বা ডিস্টার্ব হবে, সেহেতু ভলেন্টিয়ার ভাইদের আমার বিশেষ অনুরোধ, আপনারা কাউকে বারান্দায় বা দাঁড়িয়ে থাকতে দিবেন না। কেন, জায়গা ফাঁকা রেখে এদিক ওদিকে বসে থাকা একটা দেখতে অন্যতম লাগে। সেহেতু আমি বারবার করে আমার লাস্ট রিকোয়েস্ট, কেন আমি আপনাদের মুর্শিদাবাদে 2009 সাল থেকে আসি, এত আসি যে আমি নিজেই জানি না, শুধু আমার আল্লাহ জানে। পশ্চিমবঙ্গে এখন বর্তমান 23টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার জলসা হয়, তবে সবচাইতে বেশি মুর্শিদাবাদে হয়, আলহামদুলিল্লাহ। তবে ভাই, মুর্শিদাবাদের লোক আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমিও আপনাদেরকে ভালোবাসি, এটা বিশ্বাস করুন। সেহেতু ভালোবাসার উপর দিয়ে আপনারা আমার মনে দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না। আমি দাঁড়ানো ব্যক্তি দেখতে পারি না, বলে কেন দাঁড়িয়ে থেকে কি শুনতে পাই না, আপনি বসা নিয়ে কেন এত মাথা খারাপ করছেন? কেন, আমার রাসূল দাঁড়ানো ব্যক্তিরে দেখতে পারেননি, আমি তো নবীর উম্মত, আমি তো নবীর ওয়ারিস, আমি কেমন করে দাঁড়ানো ব্যক্তিরে দেখতে পারি? তবে একদিনের কথা শুনলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীর হাদিসে প্রমাণ পাওয়া যায় আমার রাসূল দয়ার নবী এমনই একদিনই মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন, ময়দানে এত ভিড়, আপনাদের তো ফাঁকা ফাঁকা অনেক ফাঁকা ফাঁকা, কিন্তু যেই দিন রাসূল দ্বীনের আলোচনা করছেন ওই মাহফিলে বা ওই ময়দানে এত ভিড় যে একজন নওজোয়ান তরুণ যুবক বসানোর জায়গা পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কথা শুনছেন। নবী আলোচনা করতে করতে ফট করে নজর পড়ে গেল ওই দাঁড়ানো ব্যক্তির দিকে, ওই দাঁড়ানো তরুণের দিকে, রাসূল চট করে তার আলোচনা বন্ধ করে দিলেন। আমি হাদিসটা পড়ে নিজেকে বুঝালাম যে রাসূলের কাছে বক্তব্য দেওয়ার চাইতে দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়াটা নবীর কাছে জরুরি বা উত্তম হয়ে গেল, তার জন্য রাসূল তার আলোচনা বন্ধ করে দিলেন। যদি তেমন
কোনটাই রাসূলের কাছে জরুরি না হতো, তবে যে যা আছে থাক, আমার বলার কাজ আমি বলে যাই। রাসূল বলতেই থাকতেন, কিন্তু না, তিনি বলা বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে তিনি ডান হাতের সামনের আঙ্গুলটা, বড় আঙ্গুলটা ছেড়ে দিয়ে দাঁড়ানো ব্যক্তির দিকে নির্ধারিত করে, দাঁড়ানো ব্যক্তির দিকে নিষ্পাত করে তার নামটাকে দিয়ে বলে যে কি জারির, যেই ছেলেটা দাঁড়িয়েছিল, যেই যুবকটা দাঁড়িয়েছিল, ওই যুবকটার নাম হলো হযরতে জারির। রাসূল বললেন, জারির তুমি কি বসতে জায়গা পাও না? তুমি যদি বসতে জায়গা না পাও, তবে এই যে আমার গায়ের চাদরটা নাও, এই যে দেখছেন হুজুরের গায়ে চাদর, এমনই একটা রাসূলের গায়ের চাদর ছিলেন। রাসূল তার গায়ের চাদরটা খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল, জারির রে বসতে যদি জায়গা না পাস, তবে আমার চাদরটা পিছিয়ে বসে যা, কিন্তু বেয়াদবের মতো দাঁড়িয়ে থাকিস না। রাসূল তার গায়ের চাদরটা খুলে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল। একবার জোরে বলি, নারায়ে তাকবীর। রাসূল হযরতে জারির রাসূলের চাদরখানা, চাদর মোবারকখানা নিয়ে চুমু খেতে লাগলেন, মাবুদ গো আমার রাসূল তার গায়ের চাদর আমারে খুলে দিলেন আমাকে বসার জন্য। সেহেতু ভাই, আমি আপনাদের আর বুঝাবের মতো কথা পাই নাই। আপনারা এখনো যারা প্যান্টির পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব, আপনি তো 2 মিনিট থাকেন আর 10 মিনিট থাকেন, 2 ঘন্টা থাকেন আর 2 মিনিট থাকেন, বসে থাকেন, এটা আমার শেষ অনুরোধ। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়া,